সাংবাদিকদের সম্পর্কে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষ নিয়ে ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। মহুয়া পরে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এক চুলও সরেননি। সাংসদের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন দুনিয়ার তারকারাও, যাদের সাথে সংবাদ মাধ্যমের নিত্য ওঠা বসা। মুখ খুলেছেন মহুয়া মৈত্রেরই দলের দুই সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি। সাংবাদিক এবং আলোকচিত্র মাধ্যমের যারা আমাদের ভাইয়েরা বোনেরা আছে, তারা ঝড় ঝঞ্ঝা রৌদ্র উপেক্ষা করে রাত দিন মানুষের সেবায় দায়বদ্ধ। তারা মানুষদের সঠিক খবর পরিবেশন করে, দুর্গম যে প্রান্তরে তারা ছুটে যায়, তারা মৃত্যুকেও ভয় না পেয়ে তারা যুদ্ধক্ষেত্রে চলে যায় যেখানে মারপিট হচ্ছে, গুলি চলছে, লাঠি চলছে, টিয়ার গ্যাস চলছে। সুতরাং প্রেসের বিরুদ্ধে, প্রেস আমাদের গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য স্তম্ভ, সাংবাদিকদের বিরুদ্ধে যদি কেউ বিষোদ্গার করে তা অত্যন্ত নিন্দনীয়, তার নিন্দা জানানোর ভাষা নেই। আমি এর নিন্দা করছি, কঠোরভাবে নিন্দা করছি, আমরা প্রচণ্ডভাবে নিন্দা করছি এবং আমরা বলব যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা যারা এই নিন্দার পথে দু একজন যাচ্ছি, তারা এই পথ পরিহার করে আমরা সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা পরিবারের সদস্যদের মতো আচরণ করি, তাদের সমবেদনার সঙ্গে দেখি, কারণ তারা অনেক লড়াই যুদ্ধে থাকে। তারা খবর দিচ্ছে বলে আমরা খবরটা পাই, দেশের খবর, পৃথিবীর খবর, রাজ্যের খবর পাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খবরটাও কিন্তু প্রভাতী সংবাদপত্রে তারাই নিয়ে আসে, আলোকচিত্র মাধ্যমের টিভির পর্দায় তারাই নিয়ে আসে। তারা আমাদের বন্ধু, তারা আমাদের উল্লেখযোগ্য সমাজ বন্ধু। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস, সাংবাদিক, আলোকচিত্র মাধ্যমের সবসময় সঙ্গে আছে, পাশে আছে। আমিও সাংবাদিক বন্ধুদের পাশে এবং সাথে সবসময় আছি। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা করি। এই বক্তব্য যদি উনি বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক। হাওড়া থেকে আক্তারুল খানের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।